হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সামনে হাজির হলাম আবার বীরবল ও বাদশাহ আকবরের গল্প নিয়ে তবে চলুন মজার গল্পটি শুরু করা যাক একদিনকার কথা সেই দিন বাদশাহ আকবরের মন খুবই ভালো খুবই খুশিতে আছেন আনন্দে আছেন বীরবল এটা দেখে বাদশা আকবরের কাছে গেলেন এবং বললেন হুজুর আজকে আপনার কাছে আমি একটি জিনিস চাইব বাদশাহ আকবর বলল চাও তুমি যা চাইবে আমি তাই দিব বাদশাহ আকবর বল বীরবল বললো বাদশাহ আকবরকে হুজুর আমার দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায় তাহলে আমার মনোনীত জুড়িদের দ্বারা বিচার করাবেন এটাই আমি আপনার কাছে ভিক্ষা চাইছি বাদশাহ আকবর তাকে কথা দিল ঠিক আছে তোমার দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায় তাহলে তোমার মনোনীত জুড়িদের দ্বারাই বিচার করাবো এরপর বেশ কিছুদিন পার হয়ে গেল বীরবল ইচ্ছা করে একটি অপরাধ করল মহা অপরাধ যার শাস্তি যদি তার হয় দশ বিশ হাজার স্বর্ণ মুদ্রা তো তাকে দিতেই হবে বাদশাহ তারপরে খেপে গেছে তখন বীরবল বাদশার কাছে গেল যে বলল বাদশাহ নামদার আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনি আমাকে ভিক্ষাস্বরূপ আমার শাস্তির জন্য আমার জুরি নির্বাচনের দায়িত্ব দিবেন আপনি তা প্রতিজ্ঞাবদ্ধ বাদশাহ আকবর বলল ঠিক আছে আমি যেহেতু তোমাকে কথা দিয়েছিলাম তোমার বিচারের জন্য জুড়ি তুমি নির্বাচন করো বীরবল বলল আমার বিচারের জন্য গ্রাম থেকে পাঁচজন দরিদ্র লোককে নিয়ে আসুন এবং তারাই আমার বিচার করবে বাদশাহ আকবর বলল এত সম্ভ্রান্ত সব বিচারক থাকতে তুমি গ্রামের দরিদ্র লোককে আনতে বলছো তখন বীরবল বলল মহারাজ সম্ভ্রান্ত মানুষরাও তো মানুষ দরিদ্র মানুষরাও তো মানুষ সৃষ্টিকর্তার কাছে সবাই সমান তখন বাদশাহ আকবর বললো তা অবশ্য ঠিক ঠিক আচ্ছা ঠিক আছে বলে বাদশাহ আকবর নির্দেশ দিল গ্রাম থেকে পাঁচজন দরিদ্র ব্যক্তিকে নিয়ে আসতে বাদশাহ আকবরের নির্দেশ মতো গ্রাম থেকে পাঁচজন খুব প্রবীণ বৃদ্ধ কিন্তু খুবই দরিদ্র ব্যক্তিকে নিয়ে আসা হলো বীরবলের বিচারের জন্য বাদশাহ আকবর পাঁচজন বৃদ্ধকে সব বীরবলের অপরাধ সম্বন্ধে সব খুলে বলল পাঁচজন বললো হুম মহারাজ বীরবল নিশ্চয় বড় কোনো অপরাধ বড় অপরাধ করেছে এটা তো বড় গুরুতর অপরাধ এইবার পাঁচজন মিলে পরামর্শে বসলো পাঁচজন মিলে পরামর্শ বসে বলল বীরবল যে অপরাধ করেছে তার জন্য তো তার হাজার টাকা জরিমানা হওয়া উচিত একজন বললো হাজার টাকা মাথা খারাপ হাজার টাকা জরিমানা দিতে লেগে বীরবল তো মরেই যাবে তখন আর একজন বললো তাহলে হয়তো পাঁচশো টাকা জরিমানা করা যায় আর একজন বললো না পাঁচশো টাকা জরিমানা কি করে করবে বীরবল তাহলে তো পথে পথে ভিক্ষা করে বেড়াতে হবে ছেলেপুলে নিয়ে এরকম আলোচনা করতে করতে পাঁচজনার পথ পাঁচ রকম মত লাস্টে একজন বলল তার চাইতে এক কাজ করা হোক বীরবলের দেড়শো টাকা জরিমানা করা হোক আর একজন বললো যে না দেড়শো টাকা অনেক বেশি এত টাকা জরিমানা দিতে বীরবল মারাই পড়ে যাবে শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে ঠিক করা হলো বীরবলের জরিমানা হবে পঞ্চাশ টাকা আর এই জরিমানা বীরবল সারা জীবন মনে রাখবে এই জরিমানা বীরবলের মৃত্যুদণ্ডের সমতুল্য কারণ বীরবল এই টাকা দিবে কোথা থেকে পাঁচজন পরামর্শ করে বাদশার কাছে গেল গিয়ে বলল মহামান্য নামদার বীরবল যে গুরুতর অপরাধ করেছে এই অপরাধের শাস্তি স্বরূপ তাকে পঞ্চাশ টাকা জরিমানা করা হোক এই পঞ্চাশ টাকা জরিমানা যদিও বীরবলের জন্য মৃত্যুদণ্ডের চাইতে কঠিন কিন্তু যে গুরুতর অপরাধ তাকে তো তার সাজাভোগ করতেই হবে বাদশাহ আকবর এবার বীরবলের চাতুরি বুঝতে পারল কি জন্য সে গ্রামের দরিদ্রদেরকে তার বিচারের জন্য জুরি হিসাবে নির্বাচন করেছে কিন্তু অন্যদিকে বাদশাহ আকবর খুশিও হলো যে বীরবল দেশের সাধারণ জনগণের খবর রাখে বাদশাহ আকবর এটাও দেখল এবং বুঝলো যে দেশের সাধারণ জনগণের মন কত মহাত তারা কত উদার এবং সহজ সরল বীরবলের জন্য সে নিজের দেশের সাধারণ জনগণের মন মানসিকতা সম্বন্ধে জানতে পারল তাই সে বীরবলের উপরে সন্তুষ্ট হলো হল বাদশাহ আকবর বুঝতে পারলো যে বীরবল এই অপরাধ করেছে একমাত্র দেশের সাধারণ জনগণকে বাদশাহ আকবরের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তো মাই ডিয়ার ভিউয়ার্স কেমন লাগলো আমার গল্প আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আবার আপনাদের সামনে হাজির হব বীরবল ও বাদশাহ আকবরের নতুন কোনো গল্প নিয়ে আজকে এই পর্যন্তই সবাই সুখে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ গুড বাই এভরি বডি গুড বাই এভরি